হাই, কেমন আছেন? কি করো তুমি এখানে? আমি আমার ডুল আছে। মেকআপ নষ্ট হয়ে যাইতেছে। তাই নাকি? বলবেন মেকআপ শুকর থেকে শিখছো? হাই হাই দিতে। হ্যাঁ তুমি তো তুমি মেকআপ দাও। আছে নীলাম হচ্ছে। একসাথে যা আছে সব একসাথে কিনতে হবে। আমার নাম মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ সাইরুল আমিন। মোহাম্মদ ফয়জা। আবার এদিকে কি ওর হাতে ফোন দিয়েন না। হালকা গ্রাম মিউজিক করো। দাঁড়া কিছু করো। কেক খাইতে হবে। আমাকে দেখে চ্যানেল চলে গেছে। একদমই সত্য কথা, সাগরের কোনো ট্যুর হবে আর সেখানে রিদি যাবে না সেটা তো হতেই পারে না। এইবারে ট্যুরটা ছিল একদমই ফ্যামিলি বেসড, আব্বু আম্মু কাজিন সবাই মিলে কোথায় কোথায় গেলাম সেটাই শেয়ার করব। আজকে এই মুহূর্তে বাজতেছে মেবি সকাল 10টা আর আমরা বের হয়ে গিয়েছি নাস্তা করার উদ্দেশ্যে। এখন আমরা নাস্তা করব, নাস্তা করে রওনা দিব। নাস্তা টাস্তা শেষ করে আমরা অ্যাকচুয়ালি আমাদের হোটেল রুমে আবার আসছি। উঠতে একটু পরে উঠবে। এখান থেকে ওই যে সি বিচ দেখা যায় পিছনে, দূরে মোটামুটি একটু দূরেই দেখা যাচ্ছে, বাট তাও দেখা যাচ্ছে এবং এত সুন্দর ব্রিজ। এখন আমরা কার একটা ভাড়া করেছি, তো সেই কারে করে আমরা পুরো মেরিন ড্রাইভ রোডে একদম মনে করেন তেঁতুলিয়া পর্যন্ত চলে যাওয়ার প্ল্যান আমাদের। ফুল যে একটা ট্রিপ দেওয়ার প্ল্যান, সো দেখা যাক আপনার সাথে শেয়ার করবো মেরিন ড্রাইভের ব্যাপারে। মেইন ড্রাইভ রোডে কিভাবে যাচ্ছি বা কোথা থেকে যাচ্ছি, আমরা কোথা থেকে কি করলাম সব কিছু ইটান্ডার শাহপুরি দ্বীপ পর্যন্ত যাওয়ার মানে ওটা যদি টাইম থাকে, বাট আমাদের মেইন প্ল্যান হচ্ছে আমরা টেকনাম পর্যন্ত যাব। তো এই যে আমরা এই এখন বাজে মেইন ড্রাইভ করে, এখন কয়টা বাজে? এখন বাজে হলো 10:11, 10:11। সো এই টাইমটাতে আমরা রওনা দিলাম, দেখা যাক আমরা কতদূর কি করতে পারি। পানি এত সুন্দর মনে হচ্ছে কি জানো, পানির মধ্যে রূপা ভাসতেছে, এরকম চিকচিক চিকচিক করতেছে। তোমার জন্য গল্প কথা, তোমার জন্য লেখা কবিতা। হাই, আমাকে ছেড়ে চলে যাও না, আমাকে দেখে চাকল চলে গেছে। লাল কাঁকড়া দেখতে যাচ্ছি। হ্যাঁ, এই লাল কাঁকড়া কি খায়? খায় না না, দেখ নাম জানে দেখি কিভাবে। এ বাবা এত বড় বড়, এ গরম তো, দৌড় দিচ্ছে পালা যাচ্ছে তো সবাই। এটার নাম কি? লাল কাঁকড়া। লাল কাঁকড়ার বীজ এগুলো। বীজ? বীজ মানে কি? লাল কাঁকড়ার বীজ। তো তোমাদেরকে বিয়ে করে না? না না, কামড় দেয় না। বাবা যেই সাহস। তুমি প্রেম সূচনা, তুমি ছাড়া আমি অজানা। তোমার বাসা কোথায় জানি? এখানে কোথায়? ওর সামনে। কি করো তুমি এখানে? আমি আমার দোলনা আছে। দোলনা কি বিক্রি করো নাকি মানুষকে ধাক্কা দাও? মানুষ বসে, মানুষ বসলে মানুষ বসবে, ওরা ছবি তুলবে। কোন দা দোলনা? ক্যাপটা দিয়ে দেন, আঙ্কেল ক্যাপটা নিয়ে নেন। তোর নামে আজ দিন কেটে যায়, তোর নামে আজ রাত। আমাদের এই এরিয়াটা দেখে মনে হচ্ছে যে পুরো কাশ্মীরের যে ছবিগুলো আমরা দেখি না, যে মনে হচ্ছে দূরে বরফ, বরফের আকাশটাকে দেখে মনে হচ্ছে একদম বরফ বরফ এবং খুব
টেকনাফের একদম লাস্ট প্রান্তে, মানে আমাদের মনে করেন সব লাস্ট প্রান্তে চলে আসছি। তো এই জায়গা হচ্ছে এই যে দেখতে আমরা নামতে পারবো, এই যে আমাদের সামনে মাছের নিলাম হচ্ছে। হ্যাঁ, তো মাছের নিলামটা তো আমরা কখনো দেখিনি, আব্বু বললো যে মাছের নিলাম হচ্ছে এখানে। সব মাছ কিনা যায়, যেটা কিনা যায় রূপচাঁদা নিলামে কিনতে হবে একসাথে, মানে একসাথে যা আছে সব একসাথে কিনতে হবে। ওই 1 কেজি 2 কেজি দিবে না। মানে এখানে এত গরম যে কুকুরটা পানির মধ্যে চুবে বসে আছে, চিন্তা করেন। কিন্তু এখানে বিড়াল দেখি তো এই জায়গাটাতে দেখো জায়গাটা, হ্যাঁ এত সুন্দর জায়গাটা, এখানে না সবাই মাছই ধরে। এই যে দেখো শাপলা পাতা মাছটা, এটাকে শাপলা পাতা মাছ আমরা এখন লাঞ্চ করতে আসছি। হাই পিচি, হ্যাঁ তোমার বউ, তোমার নাম কেন ভালো লাগে না তোমার? আসলে এখানের খাবারটা ভালোই মজাই, অতটা ঝালও কিন্তু আব্বু যে ভাই বলতো অত ঝাল না, সবকিছু টোটাল মিলায় ভালোই লাগতেছে দুপুরের খাবারটা। এটা হচ্ছে কি নাম কি ভাত ঘর জানি। তো আপনারা যারা 0 পয়েন্টে আসবেন তার কিন্তু এই জায়গাটা আসতে পারেন। এটার নাম কি দেখলাম বাইরে, আমি অলরেডি অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছি, আপনারা ওখানে নামটা দেখতে পারবেন। টেকনাফ শহরে দিচ্ছি, তো দিচ্ছি দিচ্ছি তোমার হাত থেকে ভাঙলো কেমন করে, কি তোমার কি শেষ হয়েছে? তো এই ছিল আমাদের সমুদ্র ট্যুরের মেইন দিনটা। 3 দিনের মধ্যে এই দিনটাই আমরা সবচাইতে বেশি এনজয় করেছি। সো ছোট ছোট আরো কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।